এমআরটি লাইন ওয়ান জাতীয় গুরুত্বপূর্ণ একটি ফাস্ট ট্র্যাক অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প। 31.24 কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন ওয়ান দুটি অংশে বিভক্ত। অংশ দুটি হল বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত বিমানবন্দর রোড এবং নতুন বাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত পূর্বাচল রোড। বিমানবন্দর রোডের মোট দৈর্ঘ্য 19.87 কিলোমিটার এবং মোট পাতাল স্টেশন সংখ্যা 12টি। পাতাল স্টেশনগুলো হল কমলাপুর, রাজারবাগ, মালিবাগ, রামপুরা, হাতিরঝিল পূর্ব, বাড্ডা, উত্তর বাড্ডা, নতুন বাজার, নদ্দা, খিলক্ষেত, বিমানবন্দর টার্মিনাল 3, বিমানবন্দর। এই রুটে বাংলাদেশে প্রথম পাতাল বা আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল নির্মিত হতে যাচ্ছে। পূর্বাচল রুটের মোট দৈর্ঘ্য 11.37 কিলোমিটার, যা হবে উড়াল, এবং এই রুটে মোট স্টেশন থাকবে 9টি, যার মধ্যে নতুন বাজার ও নদ্দা স্টেশন দুটো বিমানবন্দর রুটের অংশ হিসেবে পাতালে নির্মিত হবে। বাকি 7টি স্টেশন হবে উড়াল পথে। উড়ালপথের 7টি স্টেশন হল জোয়ার সাহারা, বোয়ালিয়া, মস্তুল, শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, পূর্বাচল সেন্ট্রাল, পূর্বাচল পূর্ব, পূর্বাচল টার্মিনাল। নতুন বাজার স্টেশনে একটি ইন্টারচেঞ্জ থাকবে। এই ইন্টারচেঞ্জ ব্যবহার করে বিমানবন্দর থেকে পূর্বাচল রুটে এবং পূর্বাচল রুট থেকে বিমানবন্দর রুটে যাওয়া যাবে। এমআরটি লাইন একের সাথে এমআরটি লাইন 5 নর্দার্ন রুটে নতুন বাজারে, এমআরটি লাইন 5 সাউদার্ন রুটে হাতিরঝিল পূর্ব স্টেশনে এবং এমআরটি লাইন 6, 2 ও 4 সাথে কমলাপুর স্টেশনে আন্তঃলাইন সংযোগ বা ইন্টারচেঞ্জ থাকবে। বাংলাদেশের সর্বপ্রথম আন্ডারগ্রাউন্ড বা পাতাল মেট্রো রেল নির্মাণে সম্পূর্ণ শব্দহীন ও নিরাপদ টানেল বোরিং মেশিন বা টিবিএম ব্যবহার করা হবে। বিমানবন্দর রুটে পাশাপাশি টানেল মাটির উপরিভাগ থেকে কম বেশি 10 মিটার গভীরতায় নির্মাণ করা হবে। মালিবাগ থেকে রাজারবাগ এলাকায় সড়কের প্রশস্ততা কম হওয়ায় এবং ফ্লাইওভারের পাইল থাকায় দুটি টানেল পাশাপাশি নির্মাণ না করে 30 মিটার গভীরতায় উপরে নিচে নির্মাণ করা হবে। আন্তর্জাতিক মানসম্পন্ন 25 সেট মেট্রো ট্রেন দিয়ে শুরু হবে এমআরটি লাইন একের যাত্রা। প্রতি সেট মেট্রো ট্রেনে 8টি কোচ থাকবে। দূরনিয়ন্ত্রিত পদ্ধতিতে মেট্রো ট্রেন পরিচালনার জন্য থাকবে একটি অত্যাধুনিক অপারেশন কন্ট্রোল সেন্টার। বিমানবন্দর রুটের পাতাল স্টেশনগুলোতে টিকিট কাউন্টার ও অন্যান্য সুবিধাদি থাকবে প্রথম বেজমেন্টে এবং ট্রেনের প্ল্যাটফর্ম থাকবে দ্বিতীয় বেজমেন্টে। পূর্বাচল রুটের উড়াল স্টেশনগুলোতে টিকিট কাউন্টার ও অন্যান্য সুবিধাদি থাকবে দুতলায় এবং ট্রেনের প্ল্যাটফর্ম থাকবে তিনতলায়। যাত্রীদের স্বাচ্ছন্দ্যে প্ল্যাটফর্মে ওঠা নামার সুবিধার্থে প্রতিটি পাতাল ও উড়াল স্টেশনে লিফট, সিঁড়ি ও অ্যাসকেলেটর থাকবে। মেট্রো রেল স্টেশনে প্রবেশ ও বহির্গমনে স্বয়ংক্রিয় প্রবেশ ও বহির্গমন গেট দ্বারা নিয়ন্ত্রণ করা হবে। নির্ঝঞ্ঝাট যাতায়াতের সুবিধার্থে থাকবে অটোমেটিক ফেয়ার কালেকশন সিস্টেম। এমআরটি পাস ব্যবহার করে যাত্রীগণ ঝামেলাহীনভাবে মেট্রো রেলে যাতায়াত করতে পারবেন। র্যাপিড পাস ব্যবহার করেও মেট্রো রেলে যাতায়াত করা যাবে। মেট্রো রেল স্টেশন ও ট্রেনের অভ্যন্তরে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষণ থাকবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনের প্ল্যাটফর্মে নিরাপত্তা বেষ্টনী বা প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর থাকবে। কোনো অবস্থাতেই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হওয়া দরজায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। পরিবেশ বান্ধব মেট্রো রেলের কোচগুলো হবে শীতাতপ নিয়ন্ত্রিত, থাকবে সুবিন্যস্ত আসন ব্যবস্থা, যাত্রা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সম্বলিত ডিসপ্লে প্যানেল ইত্যাদি, যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় থাকবে প্রয়োজনীয় সরঞ্জাম। স্টেশনে ও ট্রেনে থাকবে স্বয়ংক্রিয় অগ্নি নির্ভাবক ব্যবস্থা। দাঁড়িয়ে যাওয়া যাত্রীদের সুবিধার্থে ট্রেনের অভ্যন্তরে থাকবে ঝুলন্ত হাতল। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে একাধিক উৎস থেকে
বিদ্যুৎ সংযোগ গ্রহণ করা হবে এবং থাকবে নিজস্ব বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। মেট্রো ট্রেনের কম্পন নিয়ন্ত্রণের জন্য থাকবে ফ্লোটিং স্ল্যাব ট্র্যাক। ওরাল অংশে শব্দ নিয়ন্ত্রণের জন্য শব্দ নিরোধক দেয়াল থাকবে এবং পাতাল অংশে টানেল সংলগ্ন মাটি শব্দ প্রতিরোধক হিসেবে কাজ করবে। মেট্রো রেল সম্পূর্ণ বিদ্যুৎ চালিত বিধায় কোনোরূপ জীবাশ্ম বা কোনো ধরনের তরল জ্বালানি ব্যবহার করা হবে না, ফলে শব্দ ও বায়ু দূষণ হবার কোনোরূপ সুযোগই নেই। দিনের ব্যস্ততম সময়ে প্রতি আড়াই থেকে সাড়ে তিন মিনিট পরপর প্রতিটি স্টেশনে মেট্রো ট্রেন থামবে। 2026 সালে MRT লাইন 1 চালু হলে প্রতিদিন প্রায় 800,000 যাত্রী এই লাইনে যাতায়াত করতে পারবে। ক্রমান্বয়ে 2030 সালে 6টি মেট্রো রেল চালু হলে দৈনিক 50,00,000 বেশি যাত্রীর মেট্রো রেলে যাতায়াতের সুযোগ সৃষ্টি হবে। প্রতিটি ট্রেন 12টি স্টেশনে থেমে 24 মিনিট 30 সেকেন্ডে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত, 9টি স্টেশনে থেমে 20 মিনিট 30 সেকেন্ডে নতুন বাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত এবং 16টি স্টেশনে থেমে 35 মিনিট 30 সেকেন্ডে কমলাপুর স্টেশন থেকে পূর্বাচল পর্যন্ত যাতায়াত করবে। প্রতি সেট মেট্রো ট্রেনে সর্বোচ্চ যাত্রী ধারণ ক্ষমতা 3,088 জন। নারী পুরুষ, ছোট বড়, প্রতিবন্ধী, ধনী গরিব সবাই স্বাচ্ছন্দ্যে ও আরামদায়ক পরিবেশে যাতায়াত করতে পারবেন। মেট্রো রেল স্টেশনে ও ট্রেনের অভ্যন্তরে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য উন্নত বিশ্বের ন্যায় প্রয়োজনীয় সুবিধাদি অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি ট্রেনের প্রথম ও শেষ কোচে হুইল চেয়ারের ব্যবহারকারীদের জন্য নির্ধারিত স্থান থাকবে। মহিলা যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্য যাতায়াত নিশ্চিত করার জন্য প্রতিটি মেট্রো রেলে একটি স্বতন্ত্র মহিলা কোচ থাকবে। মেট্রো রেল স্টেশনগুলিতে মহিলা যাত্রীদের জন্য স্বতন্ত্র শৌচাগার ও শিশুদের ডায়াপার পরিবর্তনের সুবিধা থাকবে। গর্ভবতী মহিলা ও বয়োজ্যেষ্ঠ যাত্রীদের জন্য মেট্রো ট্রেনের অভ্যন্তরে আসন সংরক্ষিত থাকবে। দ্রুতগামী, নিরাপদ, নির্ভরযোগ্য, শীতাতপ নিয়ন্ত্রিত, সময় সাশ্রয়ী, বিদ্যুৎ চালিত, পরিবেশ বান্ধব ও দূরনিয়ন্ত্রিত অত্যাধুনিক গণপরিবহন ব্যবস্থা হিসেবে মেট্রো রেল ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ব্যাপক ভূমিকা রাখবে। ঢাকা মহানগরী ফিরে পাবে স্বাভাবিক গতিশীলতা। MRT লাইন 6 এর ধারাবাহিকতায় 2026 সালে MRT লাইন 1 চালু হলে ঢাকা মহানগরীর গণপরিবহন ব্যবস্থায় যুক্ত হবে আরও একটি নতুন মাইলফলক।